পাঁচটা গুণ যাদের হবে এরা হলো খাঁটি মুমিন। উলাইকা এরা মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। এদের জন্য আমি তিনটা পুরস্কার রেখে দিয়েছি। এক নাম্বার, এদের জন্য এদের রবের কাছে, আমার কাছে এদের অনেক দাম আছে। দুই নাম্বার, এদের জন্যই আমি মাগফিরাত রেখে দিয়েছি এবং এদের জন্য আমি ইজ্জতের রিজিক রেখে দিয়েছি। পুরস্কার কয়টা? কি এক নাম্বার কি, আল্লাহর কাছে এদের অনেক দাম। যেমন ধরেন আপনি এমপি সাহেবের কাছে যাবেন, আপনি আগে খোঁজেন কার লগে এমপি সাহেবের সম্পর্ক ভালো। জি বলেন। মন্ত্রী মহোদয়ের কাছে যাবেন, আপনি খোঁজেন কার সাথে মন্ত্রীর সম্পর্ক ভালো। খোঁজেন না? খোঁজেন। হ্যাঁ, আজি ইনার এমপি সাহেবের কাছে অনেক দাম, ইনি এমপি সাহেবকে কিছু বললে রাখে। তো আল্লাহ তাআলা বলেন পাঁচ গুণে গুণে যারা আমার কাছে ওদের অনেক দাম, এরা কিছু বললেও আমি রাখি, এরা কিছু বললেও আমি কি করি। বড় ব্যবসায়ী মন্ত্রী মহোদয়ের সাথে তার অনেক সম্পর্ক, আপনি এবার ওনার সাথে গিয়ে সম্পর্ক লাগান, ঠিক না? এক মাস ধরে ওনার সাথে সম্পর্ক করেন, এবার মন্ত্রী মহোদয়ের কাছে যান। এদের না পাঁচ গুণে গুণে যদি কেউ হয়ে যায় আমার কাছে, না এদের অনেক দাম। আর এদেরকে আমি মাফ করে দিব, এটা আমার সিদ্ধান্ত। আর এদেরকে আমি রিজিক করিম দিই, উত্তম রিজিক দিই, এদেরকে আমি দামি রিজিক দিই। তাহলে কয় গুণে গুণে হইলে? কারা প্রকৃত মুমিন, কারা আসল মুমিন, তাদের পরিচয় তুলে ধরেছেন, এরপরে তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, এরপরে তাদের জন্য তিনটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন পাঁচ গুণে গুণি যারা হবে, কয় গুণে গুণি? পাঁচ। এরাই হলো খাঁটি মুমিন। যেমন ধরেন আমাদের বাচ্চারা হেফ শেষ করলে তো সার্টিফিকেট দেয়, হ্যাঁ, পুলিশ ট্রেনিং শেষ করলে সার্টিফিকেট পায়, ডাক্তাররা ট্রেনিং শেষ করলে সার্টিফিকেট পায়, ট্রেনিং আরেকটা করে তো আরেকটা সার্টিফিকেট পায়, আরেকটা করে তো আরেকটা সার্টিফিকেট পায়, পায় কি পায় না বলেন? তো আল্লাহ তাআলা বলেন পাঁচটা গুণ যাদের অর্জিত হবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি রব সার্টিফিকেট দিয়ে দিলাম, এরাই পৃথিবীতে খাঁটি মুমিন। রব যদি বলেন খাঁটি মুমিন, আর কি পরোয়া? আল্লাহ তাআলা বলেন পাঁচটা গুণ যাদের হবে এরা হলো খাঁটি মুমিন। উলাইকা এরা মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। এদের জন্য আমি তিনটা পুরস্কার রেখে দিয়েছি। এক নাম্বার, এদের জন্য এদের রবের কাছে, আমার কাছে এদের অনেক দাম আছে। দুই নাম্বার, এদের জন্যই আমি মাগফিরাত রেখে দিয়েছি এবং এদের জন্য আমি ইজ্জতের রিজিক রেখে দিয়েছি। পুরস্কার কয়টা? কি এক নাম্বার কি, আল্লাহর কাছে এদের অনেক দাম। যেমন ধরেন আপনি এমপি সাহেবের কাছে যাবেন, আপনি আগে খোঁজেন কার লগে এমপি সাহেবের সম্পর্ক ভালো। জি বলেন। মন্ত্রী মহোদয়ের কাছে যাবেন, আপনি খোঁজেন কার সাথে মন্ত্রীর সম্পর্ক ভালো। খোঁজেন না? খোঁজেন। হ্যাঁ, আজি কই ইনার এমপি সাহেবের কাছে অনেক দাম, ইনি এমপি সাহেবকে কিছু বললে রাখে। তো আল্লাহ তাআলা বলেন পাঁচ গুণে গুণে যারা আমার কাছে ওদের অনেক দাম, এরা কিছু বললেও আমি রাখি, এরা কিছু বললেও আমি কি করি। বড় ব্যবসায়ী মন্ত্রী মহোদয়ের সাথে তার অনেক সম্পর্ক, আপনি এবার ওনার সাথে গিয়ে সম্পর্ক লাগান, ঠিক না? এক মাস ধরে ওনার সাথে সম্পর্ক করেন,
এবার মন্ত্রী মহোদয়ের কাছে যাবে, আল্লাহ এত লাভ এদের না, পাঁচ গুণে গুণে যদি কেউ হয়ে যায় আমার কাছে না এদের অনেক দাম। আর এদেরকে আমি মাফ করে দিব এটা আমার সিদ্ধান্ত, আর এদেরকে আমি রিজকে কারিম দিই, উত্তম রিজিক দিই, এদেরকে আমি দামি রিজিক দিই। তাহলে কয় গুণে গুণে হইলে? পাঁচ গুণে গুণে হইলে। এক নাম্বার কি, এরাই প্রকৃত মোমেন সার্টিফিকেট। দুই নাম্বার, এদের অনেক দাম, এদের রবের কাছে এদের অনেক দাম। তিন নাম্বার, এদের জন্য এই মাগফিরাত। চার নাম্বার, এদের জন্য রিজকে করিম, বলেন উত্তম রিজিক, রিজকে করিম। এখন তাহলে এই পাঁচটা গুণ একটুখানি আলোচনা করা। এক নাম্বার, এরা না আল্লাহ তাআলার আলোচনা যদি এদের সামনে হয়, আল্লাহ তাআলার জিকির এদের সামনে হয়, আল্লাহ তাআলার কিবরিয়াই আর বড়ত্ব যদি এদের সামনে হয়, ওয়াজালাত কুলুবুহুম, এদের দিলগুলো বিগলিত হয়। কি বলছে বলেন? এক নম্বর কি, আল্লাহ তাআলার জিকির হলে এদের দিল বিগলিত হয়। এখন আল্লাহ তাআলার জিকিরই হয় না তো দিল বিগলিত হবে কিভাবে? এখানে কাজ কিন্তু দুইটা, জিকির এবং বিগলিত হওয়া। বলেন জিকির এবং কি হওয়া? বিগলিত হওয়া। তাইলে জিকির হলো বাহিরেরটা, বিগলিত হলো ভিতরেরটা। সুবহানাল্লাহ। অর্থাৎ এদের বাহিরেও জিকির আছে, এদের হৃদয়েও জিকির আছে। সুবহানাল্লাহ। এদের বাহিরেও জিকির আছে, এদের হৃদয়েও কি আছে? এরা জিকিরের জন্যই জিকির করে। বলেন এরা কি করে? জিকিরের জন্য জিকির করে, মানে এদের হৃদয়ে ভালোবাসা এদের জবান দিয়ে এরা প্রকাশ করে, হৃদয়ের ভালোবাসা চোখ দিয়ে প্রকাশ করে, হৃদয়ের ভালোবাসা কান দিয়ে প্রকাশ করে, হৃদয়ের ভালোবাসা শরীর দিয়ে প্রকাশ করে। এরা জিকিরের জন্যই নামাজ পড়ে, এরা জিকিরের জন্য কি পড়ে? নামাজ। এরা নামাজ যেন তেন ভাবে পড়ে না, এরা নামাজ পড়ে জিকিরের জন্য। এজন্য আকিমিসসালাতা লিযিকরি, নামাজ পড়ো আমার জিকিরের জন্য। তো জিকিরের জন্য আবার নামাজ কেমনে? জিকিরের জন্য নামাজ কেন? নামাজ নিজেই তো জিকির, জিকিরের জন্য জিকির কেন? তাহলে বোঝা গেছে, বাহিরের জিকির করো হৃদয়ের জিকিরের জন্য, বাহিরের জিকির করো হৃদয়ের জিকিরের জন্য। এক নাম্বার গুণ হলো, আমি যদি বেশি কথা বলি আপনারা এই পাঁচ গুণ ভুলে যাবেন, এই জন্য বেশি কথা বলে দেবো, অল্প অল্প। এক নাম্বার গুণ কি বলেন? আল্লাহ তাআলা জিকির করা হয় এদের দিল বিগলিত হয়। আবার বলেন, এখন প্রথম প্রশ্ন, আমাদের দিল কদ্দুর বিগলিত হয়। দুই নাম্বার প্রশ্ন, জিকির কদ্দুর হয়, জিকিরই হয় কোথায় আর বিগলিত হওয়াই কোথায়? হ্যাঁ, মূলত জিকির হওয়া এটা মোমেনে হকের পরিচয় নয়, জিকির হলে দিল বিগলিত হওয়া মোমেনে হকের পরিচয়। দেয়াল আগে আছে, এরপরে টাইলস লাগে, আগে দেয়াল লাগে এরপরে টাইলস লাগে, আগে জিকির হয় এরপরে ওয়াজেলাত হয়, আগে জিকির হয় এরপরে কি হয়? ওয়াজেলাত মানে বিগলিত হওয়া, বিগলিত হওয়া। গরমের ছোঁয়ায় বরফ যেভাবে বিগলিত হয়, জিকিরের সংস্পর্শে দিল এভাবে বিগলিত হয়। কি হয়? আর দিল বিগলিত হয়ে, দিল বিগলিত হয়ে চোখে পানি আসে, দিল বিগলিত হয়ে, বলেন চোখে পানি আসে কি হয়ে? আজীব বিষয় হলেও চেষ্টা করলেই চোখে পানি আনা যায় না, চেষ্টা যদি এক মিনিট একটু কাঁদতে পারো 2000 টাকা বকশিস দিন, এক মিনিট তুমি পারবা? এক মিনিট একটু কাঁদলে তুমি না, চোখের পানি চেষ্টা করলে আনা যায় না। হাকিমুল উম্মত বলতেন, চোখের পানি কেন আসে না? এই জন্য একটু কাঁদো,
জি বলতেন কাঁদা কেন আসে না, এই জন্য একটু কাঁদ। মূলত চোখের পানি হলো হৃদয়ের হৃদয়ের গলিত পানি, বলেন এটা হলো হৃদয় গলিত। পৃথিবীর কোনো জানোয়ার কাঁদতে পারে না, কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা কান্নার যোগ্যতা দেন না, কোনো বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসায় কাঁদার যোগ্যতা দেন না। আল্লাহর ভালোবাসায় কান্নার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা শুধুই মুমিনিনকে। মুমিন ছাড়া কেউ আল্লাহর ভালোবাসায় কি কাঁদতে পারে? পেটে ব্যথা হলে তো কাঁদতে পারে, হ্যাঁ পায়ে ব্যথা তো কাঁদে, মাথা ব্যথা তো কাঁদে, বিবি মারা গেছে তো কাঁদে, ছেলে মারা গেছে তো কাঁদে। আমাদের মা বোনরা শুধু একটু ধমক দিয়ে দেখেন কিভাবে কাঁদে, লেকিন মুনাজাতে কে কার বিবিকে দেখছেন? কবে ভোর রাতে 3টা বাজে উঠে আপনি দেখছেন আপনার বিবি 4 রাকাত নামাজ পড়ে দুহাত হাত তুলে ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, এরকম কবে কে দেখছেন? আমি দেখি নাই কমাজ। লেকিন আপনি কিছু খাইতে বসে বলে দেখেন, প্রত্যেকদিন প্রত্যেকদিন লবণটা বেশি দাও, শুধু এদ্রু বলে দেখেন, দেখবেন কিভাবে জোরের পানি পড়ে। বাস্তবতা এমন কিনা বলে এজন্য মুমিনে হক এর এক নাম্বার পরিচয় হলো আল্লাহ তারা আলোচনা হলে এদের দিল বিগলিত হয়। বলেন এদের দিল কি হয়? 2 নাম্বার হলো যখনই এদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত হয় তো এদের ঈমান যেন বাড়ে বাড়ে লাগে। এদের ঈমান কি? যখনই কোরআন কারীমের তেলাওয়াত হয় তখন ঈমান যেন বাড়ে। 3 নাম্বার হলো এরা হার হালে আল্লাহ তাআলার উপরে ভরসা করে। এরা কার উপরে ভরসা করে বলেন? আল্লাহ তাআলার উপরে ভরসা করে। তাহলে 1 নাম্বার কি? দিল বিগলিত হয়। 2 নাম্বার কি? যখন কোরআন কারীম, তাহলে তো আগে তো তেলাওয়াত হবে পরে তো ঈমান বাড়বে, তো যে তেলাওয়াতে পারে না তার আবার ঈমান বাড়বে কিভাবে? কি আগে তো জিকির হয় পরে তো ওয়াজেলাত হয়, আগে তো তুলিয়া তালাইহিম আয়াতু হয় পরে তো যাদা তুমি ঈমান। আর 3 নাম্বার হলো আলা রাব্বিহিম তাওয়াক্কালুন, এরা এদের রবের উপরে ভরসা করে। কয়টা? 3টা গেল। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা না জামাতের সাথে নামাজ পড়ে, এরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। কয়টা গেল? 4টা। 5 নাম্বার অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। সুবহানাল্লাহ, আমার দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে কিছু কিছু আমাকেও দিয়ে দেয়, দিয়েছি তো আমি, আবার মাঝে মাঝে আমাকে কিছু ফেরত দেয়, আমার দেওয়া রিজিক থেকে এরা মাঝে মাঝে আমাকে কিছু দিয়ে দেয়। আপনার সামনে যখন মসজিদের বক্সটা যায় তো মসজিদের বক্স কি বলে জানেন? আমাকে কিছু দিয়ে দাও, আমি না আসলে ময়দানে রবকে বলে দিব, আমি আসরের ময়দানে রবকে বলবো আল্লাহ আমি যতবার তোমার পক্ষ থেকে ওর কাছে গিয়েছি ও কখনোই আমাকে ফেরত দেয়নি। এজন্য বাসা থেকে আসার সময় 100 টাকার একটা নোট আস্তে করে নিয়ে আসবেন, এই বক্সে চুপে চুপে রেখে দিবেন, সবচেয়ে বড় নোটটা খুললে যেন আপনারটা দেখে। তো যারা গুনবে কর্মকর্তারা যারা গুনবে, তখন চুপে চুপে 1000 টাকার একটা নোট দিয়ে দিল, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে, এই চুপে চুপে দোয়া শুরু হবে কি? আর এই বক্স হাসরের ময়দানে গিয়ে কি বলবে? বলে বক্স হাসরের ময়দানে গিয়ে বলবে আল্লাহ আমি যতবার তার কাছে গিয়েছি কখনো সে আমাকে ফেরত দেয়নি। একটা চুটকি বললাম আর লাতিফা। প্রতিদিন কিছু না কিছু দেওয়ার অভ্যাস কর, কিছু না কিছু দেওয়ার কি করা বলেন? কিছু না কিছু দেওয়ার অভ্যাস কত দূর থেকে চলে আসছে,
গাজীপুর থেকে। কিন্তু এই মসজিদের পঞ্চাশ গজ থেকে আসতে পারে না, এমন মুসলমান আছে না? বিশ গজের মধ্যে আসতে পারে না, আছে না? নাই। তুমি কোথেকে আসছো? তুমি মোহাম্মদ সাভার থেকে আসছো? সাভার থেকে। কয়টা কাজ পাইলাম? এক নাম্বার, জিকির হলে পরে দিল বিগলিত হয়। দুই নাম্বার, কোরআন তেলাওয়াত হলে পরে ঈমান বাড়ে। তিন নাম্বার, এরা আল্লাহ তাআলার উপরে ভরসা করে। চার নাম্বার, এরা না ইকামতে সালাত করে, নামাজ কায়েম করে। পাঁচ নাম্বার, আমার দেওয়া রিজিক থেকে আমাকে কিছু কিছু দিয়ে দেয়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। রাব্বুল আলামিন বলেন, আমি আরশের গায়ে লিখে দিলাম, আরশের গায়ে খচিত করে দিলাম, আমি লোহে মাহফুজে লিখে দিলাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আসল মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে রয়ে গেছে এদের অনেক দাম। যদি পত্রিকা যখন যখন দেখবেন, মাঝে মাঝে পত্রিকায় অনেক বুঝাইতে গিয়া স্বরের পরে ডট ডট দেয়, আবার দন্তনের পরে ডট 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 দেয়, দেয় না? দেয় না। এখন এখানে বলতে হবে লাহুম দারাজাতুন, এদের কাছে ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে রয়ে গেছে এদের অনেক। কত দাম এদের রবের কাছে রয়ে গেছে! সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে জমা হয়, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি একসাথে জমা হয়, ওই মাঠে যদি সমস্ত ফেরেশতাদেরকেও দিয়ে দেওয়া হয়, এরা যদি সকলে মিলে ওদের আদনা জান্নাতের দাম বলতে থাকে, কেয়ামত কায়েম হবে, আদনা জান্নাতের দামও বলে শেষ হবে না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম,